সেদিন আমাদের হাসর ডিরেক্টর জাহাঙ্গীর ভাইকে ডাক্তার বলছেন আপনি কি সিগারেট রেগুলার খান নাকি অকেশনালি খান জি আমি অকেশনালি খাই তবে অকেশনটা রেগুলারলি আসে ছেলেকে মারতে দেখে আমিন ভাই তার বউকে বলছে কি ব্যাপার তুমি ছেলেকে মারছো কেন মারবো না ছেলেকে বলেছি ভালো করে পড়াশোনা কর তাহলে ভালো বউ পাবি ভালোই তো বলেছো তাহলে সমস্যা কোথায় বেয়াদব বলে কি না বাবাও তো ভালো করে পড়াশোনা করেছিল লাভ তো হয়নি ঠিক ঠিক তুষার ভাই বলেন তো বাঙালি এখন কত প্রকার চার প্রকার গর্বিত বাঙালি ফুল ভ্যাকসিন চিন্তিত বাঙালি হাফ ভ্যাকসিন অসহায় বাঙালি নো ভ্যাকসিন আর কনফিউজড বাঙালি কোন ভ্যাকসিন তো আমাদের শাওন ভাই ও তার বউয়ের মধ্যে দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য কথা হচ্ছে শাওন ভাই এবারও মেয়ে হবে না ছেলে হবে মেয়েই হবে না না ছেলে হবে বললাম তো মেয়ে হবে এই শুনে ভাবি রেগে যেয়ে পাশ থেকে লাঠি নিয়ে শাওন ভাইকে মারতে মারতে বললো ছেলে হবে ছেলে হবে ছেলেই হবে উফ যা করেছো এখন তো দেখছি আর কিছুই হবে না পার্কের নোটিশ বোর্ডে এইরকম হিতোপদেশ লেখা ছিল যে গাছের গায়ে প্রেমিকার নাম খোদাই করার বদলে নিজের প্রেমিকার নামে একটি করে গাছ লাগান কথাটি তীরের মতো অন্তরের অন্তঃস্থলে যে আঘাত করলো আমাদের সাইফুল ভাইয়ের ব্যাস সাইফুল ভাই অনেক চিন্তা ভাবনা করে গার্লফ্রেন্ডের সংখ্যা হিসাব করে তার বাড়ির পিছনে দেড় বিঘা জায়গাতে আখ চাষ করা শুরু করলেন আমাদের আমিন ভাইকে ভাবি মেসেজ পাঠালো শোনো অফিস থেকে আসার সময় 1 কেজি আটা 1 কেজি আলু আর 1 কেজি চিনি নিয়ে আসবে আর হ্যাঁ জান্নাত তোমাকে দেখা করতে বলেছে জান্নাত কে কেউ না তুমি মেসেজটা পড়লে কি না শিওর হলাম আমাদের আমিন ভাইও কিন্তু কম জান না আমিন ভাই আবার মেসেজ পাঠালেন আমি তো জান্নাতের সাথে আছি তুমি কোন জান্নাতের কথা বলছো জান্নাতের সাথে আছো মানে কোথায় তুমি এই তো বাজারের কাছাকাছি তুমি ওখানেই দাঁড়াও আমি এক্ষুনি আসছি ব্যাস কিছুক্ষণ পর ভাবি বাজারের কাছে এসে মেসেজ করলো কি ব্যাপার আমি তো এখানে আছি তুমি কোথায় আমি তো অফিসে বাজারে যেহেতু চলে এসেছো এখন যা লাগবে নিজেই কিনে নিয়ে যাও আমাদের বিচারকদের কেমন লাগলো আমাদের রেগুলার জাজদের কাছে শুনবো কিন্তু তার আগে সাচ্চু ভাই আপনার কেমন লেগেছে সেটা সবার আগে বলুন ঢাকার বাইরে থেকে আসা তার মানে আমরা ভেবেই নিই ধরেই নিই ঢাকার বাইরে যারা থাকে তারা একটু বোকা হয় সরল হয় অথবা পারে না এরকম ভেবে নেই কিন্তু কিন্তু আসলে ঢাকাকে চালায় ঢাকার বাইরের মানুষরাই সেটাই ও প্রমাণ করলো আমির ভাই আপনি রিয়া একটা ফায়ার তো হয় তোমার উপর রিয়া চিন্তায় ফেলে দিলে তো আমাদেরকে এত ডেভেলপ এত চেঞ্জ মানে ভাবাই যায় না ট্রেমেন্ডাস বিউটিফুল দেখলে বললাম না চিন্তায় পড়ে গেছে শেষ পর্যন্ত তোমাকে কিন্তু বিউটিফুল বলেইছে আপনাকে বিউটিফুল লাগছে থ্যাংকস টিউলিপ নেলস অ্যান্ড স্পা রিয়া খুব ভালো ছিল ডে বাই ডে এত ভালো হচ্ছে আর ও খুব কনফিডেন্সলি বলছে এবং বলে খুব সুন্দর করে আবার হাসছে আবার ওয়েট করছে আরেকটা জোকস বলার জন্য এক্সিলেন্ট ছিল তুষার ভাই রিয়ার পারফরমেন্স বরাবরই ভালো লাগে এবং আজকে তো আরও অনেক ভালো ছিল ওর একদম এন্ট্রি থেকে শুরু করে শুরুটায় যেই এনার্জি নিয়ে স্টার্ট করেছে এনার্জির কথা আমি বোধহয় এরপর থেকে আর বলবো না কারণ প্রত্যেকের বেড়ে যাচ্ছে অনেক ভালো পারফরমেন্স ছিল ওই যে তুষার ভাই বললো তোমার এন্ট্রি দারুণ হয়েছে এক্সিটটাও যেন সুন্দর হয় সেভাবে নাচতে নাচতে তুমি চলে যাবে